খবরে নজর, মমতা অভিষেকের সঙ্গে দেবের বৈঠকে 24 ঘন্টার মধ্যে ঘাটাল সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো শঙ্কর দলুইকে। নতুন চেয়ারম্যান হলেন রাধাকান্ত মাইতি। মমতা অভিষেকের সঙ্গে দেবের বৈঠকে 24 ঘন্টার মধ্যেই ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো শঙ্কর দলুইকে। নতুন চেয়ারম্যান হলেন রাধাকান্ত মাইতি। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর নিয়ে বৈঠকের দিনেই শঙ্কর দলুইকে কালীঘাটের বাড়িতেও সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেবকে নিয়ে টালবাহানা তৈরি হওয়ার পর মমতা অভিষেকের সঙ্গে তার বৈঠক হওয়ার একদিন কাটতে না কাটতেই ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো শঙ্কর দলুইকে। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শঙ্কর দলুই বলেন, দল যা ভেবেছে করেছে। আমার কিছু বলার নেই, দল যেটা ভেবেছে করেছে নিয়ে এখনো কোনো খবর নেই, যদি করে থাকে দল যা ভেবেছে করেছে দল বলতে পারবে। প্রসঙ্গত, গত শনিবার ঘাটাল হাসপাতাল, রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, বীরসিংহ উন্নয়ন পর্ষদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। তারপর থেকেই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়। এর মধ্যেই প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেবের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ তুলতে দেখা গিয়েছিল। এই ঘটনা যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে ওঠে তৃণমূল শিবিরের কাছে। তারপরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন দেব। লোকসভার বাইরে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। গুঞ্জন শুরু হয় তার দল বদল নিয়েও। যদিও সমস্ত জল্পনার অবসান ঘটেছে শনিবার, অভিষেক মমতার সঙ্গে বৈঠকে বরফ গলে গিয়েছে। উনি কালকে জানিয়েছেন আমাকে উনি প্রার্থী হচ্ছেন, এই নিয়ে কোনো দ্বিমত নেই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দেবদেবা প্রার্থী হচ্ছেন, তাই তো? হ্যাঁ, একদম একদম। ফলস্বরূপ এই অপসারণ বলেই ধারণা ওয়াকি বহল মহলে। রাজা সাহা, অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।